কাঠফাটা খরার পর রংপুরে বোরো মৌসুম শুরু হয়েছে। রোপণের পরই সার ছিটিয়ে দেওয়া হয় ধান খেতে। এরই মধ্যে কৃষকের খাড়েই ইউরিয়া, ডিএপি, ডিএসপি ও এমওপি সারের দাম কেজিতে 5 টাকা বাড়ানোর বোঝা চাপালো সরকার। সারের দাম না বাড়ানোর আশ্বাসের পরও হঠাৎ দাম বাড়ায় অনেকটা মাথায় হাত কৃষকের। সার, কীটনাশক, তেল এভাবে বৃদ্ধি হলে কৃষিরা কি করবে? এমনি তো দাম বাড়তি, তারপরে ধানের দাম কম, এখন যদি এইরকম করে বাড়তি থাকে তাহলে তো মানে কৃষকের তো কোনো বাড়তি নেই। বস্তায় 300 টাকা বাড়তি হওয়া মানে কি? কৃষক মার্ডার হওয়া। নওগাঁর বরেন্দ্র এলাকায় মাঠের বোরো ধান কেটে তোলার অপেক্ষায় চাষিরা। এ অবস্থায় এখন আবাদে সারের তেমন চাহিদা নেই। তবে চাষিরা বলছেন, সারের বাড়তি দামের ঘোষণা সামনের মৌসুমের জন্য দুশ্চিন্তায় ফেলেছে তাদের। জেলায় প্রায় 2.5 লক্ষ হেক্টর জমিতে ফসল চাষাবাদে বছরে 1,65,000 মেট্রিক টন সার দরকার হয়। বাড়তি দরের কারণে জেলার কৃষকদের অতিরিক্ত প্রায় 110 কোটি টাকা গুনতে হবে। সারের দামের জন্য আমাদের খরচা বেশি হয়ে যাবে। দবাই দবাই যদি বাড়ে, আমরা কৃষকেরা তো ফসল বিক্রি করে দবাই দবাই তো ব্যর্থ হচ্ছে না। বোরো মৌসুমে এখন সিরাজগঞ্জে সারের চাহিদা আর নেই, কিন্তু আগামী ফসল মৌসুমে সারের জন্য বাড়তি টাকা গুনতে হবে কৃষকদের। তাতে বেড়ে যাবে ফসলের উৎপাদন খরচও, এতে ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা তাদের। তাই সারের বাড়তি দাম প্রত্যাহারের দাবি। দাম ঊর্ধ্বগতি তো না, কৃষকের লস, সবসময় কিছু লসই থাকে। সারের দাম যদি বাড়ান তাহলে আমাদের ধানের দাম বাড়াতে রাখবো, আর যদি সারের দাম যদি এই কমা দেন তাহলে আমার ধানের দাম যা আছে এতে আমার চলবো। বর্তমানে কৃষকের 1 বিঘা জমিতে ধান আবাদে সারের জন্য মোট খরচ 2,990 টাকা, আর দাম বাড়ানোর পর খরচ হবে 3,645 টাকা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।